তো হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের? আশা করি সবার অনেক বেশি ভালো দিন কাটতেছে। তো বলতে না বলতে আবার চলে আসলাম নতুন আরেকটি অ্যাগ্রোতে, যে অ্যাগ্রোটা আপনাদের সবার পরিচিত, আবার অনেকের পরিচিত নাও হতে পারে। তো বলতে বলতে অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে কোন অ্যাগ্রোতে যাওয়া যায়, তো ঠিক করলাম এটাতে। তো ভিডিওটা শুরু করা যাক। ওয়েট আ মিনিট, আমার যে ব্লগ কামিং সুনের যে ভিডিওটা আপনারা দেখছিলেন, মানে শর্টটা দেখছিলেন, ওই শর্টটাতে আমি লিখছিলাম ভিডিও কামিং সুন। তো ভিডিও কেন আসে নাই? ভিডিও না আসার অনেক রিজন আছে। রিজনটা ফার্স্ট অফ অল রিজনটা হচ্ছে আমার যে শ্যুটগুলো, মানে যে সিনগুলো আমি নিয়েছিলাম, ওই সিনগুলো সব ডিলিট হয়ে গেছে। সো কী কারণে ডিলিট হয়েছে ওইটা আমি শিওর বলতে পারতেছি না। তো যে কোনো একটা কারণে আমার সিনগুলো ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি ভিডিওটা দিতে পারি নাই। সো সবাই আমাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এর পরিবর্তে আপনার জন্য এই ব্লগটা নিয়ে আসলাম। সো লেটস এনজয় দ্য ভিডিও। তো চলেন অ্যাগ্রোতে আমরা ঢুকে যাই। অ্যান্ড অ্যাগ্রোতে ঢুকে প্রথমে চোখে পড়লো কাঁকড়াজ, আর এখানে চোখে পড়লো সব ধরনের শাইওয়াল, মানে সব বড় বড় শাইওয়াল। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে, মানে বরাবরের মতো সব অ্যাগ্রোই এইভাবে করে সুন্দর করে সাজায়, বিকজ ঈদ। আর এখানে ইন্ডিয়ান বলদ আছে, আর এই যে পাকড়া, মাশাল্লাহ এত সুন্দর পাকড়া, মানে এই সাইজের মধ্যে এত সুন্দর পাকড়া আমি আগে দেখি নাই কোনো জায়গায়। আর এদের যে পাকড়ার যে কালেকশনটা, মোটামুটি আমার কাছে অনেক সুন্দর লাগছে। এই যে খুব সুন্দর করে তারা লাইন আপ করে সাজাইছে। আর আপনাদের কার কেমন লাগতেছে আমার যে এই ধরনের কোরবানির যে ভিডিওগুলা, মানে গরুর ভিডিওগুলো, অ্যাগ্রোর ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন শর্টসের মাধ্যমে, মানে আমি যে শর্ট ভিডিওগুলো আপলোড করি ওখানে কমেন্টে আপনারা জানাতে পারেন। আশা করি আপনাদের সবারই ভালো লাগতেছে, বিকজ আমি অনেক বেশি মানে এটার মধ্যে টাইম দিচ্ছি আর কি। তো এখানে আমি আমার আব্বু অ্যান্ড আমার একটা ভাইয়া একসাথে গেছিলাম। আর এখানে গরু একটাকে নিয়ে যাওয়া হচ্ছিলো, আমি পিছন দিয়ে ফাজলামি করে যাচ্ছিলাম, মানে ভালো লাগে আর কি আসলে এই জিনিসগুলো। অ্যান্ড একটা গরুকে ডিসপ্লেতে তোলা হয়েছে, আরেকটা গরু আসতেছে, মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর ছোটো ছোটো কালেকশনগুলো রাখছে, জাস্ট অসাম, আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে আর কি। আর এখানে আমি আবার ফাইজলামি করতেছিলাম যে যেমন গরুটা আমরা নিয়ে নিছি। আর গাইজ, আপনাদের জন্য আরও একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যখন থেকে আমাদের, মানে আমাদের চিটাগাং এলাকায় যখন থেকে হাট শুরু হচ্ছে, ইনশাল্লাহ আমি হাটের ভিডিওতে সবগুলো ভিডিও আমি করব। আর বের হয়ে গেলাম, খুব একটা বেশিক্ষণ ঘুরি নাই। তো আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।